বন্ধুরা, দুনিয়ার প্রায় প্রত্যেকটি দেশের কাছে নিজস্ব আর্মি রয়েছে, যাদের কাছে রয়েছে অসাধারণ শক্তি এবং স্কিলস। কিন্তু আপনি কি জানেন, তাদের থেকেও বিপজ্জনক মানুষ এই পৃথিবীতেই রয়েছে, যাদের সম্পর্কে হয়তো আপনি কখনো শোনেননি এবং তাদেরকে কখনো আপনি নিজের চোখে দেখেননি। আমি মূলত কথা বলছি পুরো দুনিয়া জুড়ে থাকা বিভিন্ন স্পেশাল এলিট ফোর্সদের সম্পর্কে, যারা স্পেশালি ট্রেন্ড সোলজার্স, কারণ তারা অনেক কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে যান, আর এই ট্রেনিংটিকে কোনো সাধারণ মানুষ দ্বারা কমপ্লিট করা একেবারেই প্রায় অসম্ভব। এই ফোর্সেস যে কোনো দেশের আর্মির থেকে অনেক বেশি ভিন্নতর এবং তাদেরকে বিশেষ মিশনগুলোতেই পাঠানো হয়। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু এমন স্পেশাল ফোর্সেসগুলোকে দেখাবো, যারা অনেক বেশি দ্রুতগামী, অনেক বেশি চঞ্চল এবং সেই সাথে অনেক বেশি বিপজ্জনক। তাই বন্ধুরা, এই ভিডিওটিকে অবশ্যই একেবারে শেষ অবধি দেখতে থাকুন। কিন্তু তার পূর্বে আমাদের চ্যানেল জিনিয়াসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। তালিকার শুরুতে রয়েছে হান্টসম্যান কপস। ডেনমার্কের এই স্পেশাল ফোর্স 1785 সালে শুরু হয়েছিল, যার পরে তাদেরকে অনেক নামই দেওয়া হয়েছে। কিন্তু 1961 সালে তাদের নাম হান্টার কপস অফ জিল্যান্ড রাখা হয়েছিল। সোলজার্সদেরকে অনেক বেশি ট্রেন করার পর তারপর এই ফোর্সের জন্য সিলেক্ট করা হয়। তাদের ট্রেনিং এতটাই বেশি কঠিন হয়েছে, খুব কম মানুষই তাদের ট্রেনিং এবং এই টেস্টগুলোকে কমপ্লিট করতে পারেন। 1961 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত এই ফোর্সে মাত্র 350 জন সোলজার্স ভর্তি হতে পেরেছেন। অনেক বছর পূর্বে তৈরি হওয়া এই ফোর্সটিকে সর্বপ্রথম 1995-এ একটি মিশনে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে মাত্র 6 জন সোলজার্স বসনিয়া এবং আফগানিস্তানে থাকা আতঙ্কবাদীদেরকে একেবারেই মেরে ফেলেছিল, যার কারণে এই ফোর্সকে 2004 সালে পুরস্কারও প্রদান করা হয়েছিল। এই ফোর্সে ভর্তি হওয়ার ট্রেনিংটা অনেক বেশি কঠিন হয়, যার প্রথম 5 দিন কঠিন সুইমিং এবং ওরিয়েন্টিংয়ের ট্রেনিং প্রদান করা হয়, যাতে তাদেরকে শুধুমাত্র ম্যাপ এবং কম্পাস ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে যেতে হয়। তাদের রাস্তায় নদী অথবা গর্ত যে কোনো জিনিসে চলে আসুক না কেন, তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়। তার পরবর্তীতে তাদের মানসিকভাবে ট্রেন করা হয়, যাতে করে কোন পরিস্থিতিতে তাদেরকে কী করতে হবে এবং কেমন করে তাদেরকে ভাবতে হবে এগুলোকে তাদের শেখানো হয়। তারপর এই সোলজার্সদেরকে প্রতিনিয়ত প্রায় 2 সপ্তাহ পর্যন্ত প্যারাশুট দিয়ে ট্রেনিং প্রদান করা হয়, আর এই সোলজার্স অনেকবার আমেরিকান নেভি সেলসের সঙ্গে তাদের ট্রেনিংগুলো গ্রহণ করেছেন। বর্তমান সময় হান্টসম্যান কপসে 150 জন সোলজার্স রয়েছে। তাদের এই কঠিন ট্রেনিংয়ের মাধ্যমে তারা দুনিয়ার সবচেয়ে কঠিন এলিট ফোর্সে রূপান্তরিত হতে পেরেছে। সেই সাথে শুধুমাত্র কঠিন পরিশ্রমই নয়, তারা তাদের দেশকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা বন্ধুরা, আমাদের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে একেবারেই ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এরকম আরও মজার মজার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।